Hello everyone, hope you all are fine. Myself Shoborinath, Assistant Professor, Pragati College of Education, Shalbari, Siliguri, West Bengal. Today, we will be learn about the principles, factors and drawbacks of computer-assisted language learning. This topic is for DLET first year. Teaching English second language at the elementary level, Unit 5. In my previous class, I already discussed about what is computer-assisted language learning, various terminology of computer, modes of computers, advantages of computers, textual, graphical and multimedia information, etc. So today, we will be learn about the principles, factors and drawbacks of computer using in an inclusive classroom. So, first let us know about inclusive education and inclusive classroom. So, inclusive education Inclusive education is defined as a learning environment that promotes the full personal, academic and professional development of all learners irrespective of race, class, color, gender, disability, sexual preference, learning style and language. So, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা বলতে আমরা বুঝি জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, প্রতিবন্ধকতা নির্বিশেষে সকল শিক্ষার্থীরা একই সাধনাতলায় একই পাঠ্যক্রম অনুযায়ী একই স্রোতে বা মূল স্রোতে শিক্ষালাভ করতে পারবে, যেখানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, কোনো পার্শিয়ালিটি থাকবে না। অ্যান্ড ইনক্লুসিভ ক্লাসরুম is a general education teacher and special education teacher work together to meet the needs of different types of students. These types of classroom give special education students the support they need while they learn alongside their general education peer. Students with disabilities must be educated in regular education setting to the maximum extent appropriate in light of their needs and the prohibited their exclusion unless there cannot be achieved education satisfactory even with appropriate supplementary aids and services. So, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ বলতে আমরা কি বুঝি? অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন সাধারণ শিক্ষার শিক্ষক এবং বিশেষ শিক্ষার শিক্ষক বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের চাহিদার মেটাতে একসাথে কাজ করেন। এই ধরনের শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সব রকমের সহায়তা প্রদান করা হয়, যাতে তারা সাধারণ শিক্ষার্থীর সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মধ্যে দলগত মনোভাব গড়ে তোলার চেষ্টা করা হয়। শিক্ষার্থীদের বৈষম্যের নীতির উপর ভিত্তি করে পাঠকল্পনা রচনা করা হয়। এই ধরনের শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক, শিক্ষার্থী সম্পর্ক ও দলের মনোভাব সম্পর্ক, দলের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হয় এবং শিক্ষার্থীরা যেমন ডিসএবিলিটি শিক্ষার্থীরা যেন বহির্ভূত না হয় সেজন্য তাদের প্রয়োজন মতো শিক্ষণ উপকরণও ব্যবস্থা করা হয়। সো দিস ইজ দ্য ইনক্লুসিভ ক্লাসরুম। This is the inclusive classroom. This picture is the inclusive classroom pictures. Then, principle of computer-assisted language learning. Computer-assisted language learning program should be used and designed on the basis of the following principles. First principle, principles of purposefulness. Use of call to serve educational purposes. Teachers should not jump in the bandwagon just because other people do.
প্রিন্সিপলস অফ পারপাসফুলনেস এর বাংলা হচ্ছে উদ্দেশ্যমূলক নীতি। একজন শিক্ষক মহাশয় যখন কম্পিউটারের সাহায্যে শিক্ষা দেবেন বা কম্পিউটার ব্যবহার করবেন সেটা যেন শিক্ষামূলক হয়ে থাকে, অন্য উদ্দেশ্যমূলক যেন না হয়। দেন সেকেন্ড প্রিন্সিপলস, প্রিন্সিপলস অফ ইন্টিগ্রেশন। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচার শুড ট্রাই টু ইন্টিগ্রেট কল্ড উইথ আদার সাবজেক্ট অর ডিসিপ্লিন ইন দ্য কারিকুলাম। প্রিন্সিপলস অফ ইন্টিগ্রেশনের অর্থ হচ্ছে সমন্বয়মূলক নীতি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার যখন সিএএল এর মাধ্যমে শিক্ষা দেবেন তখন সেটা যেন অন্যান্য বিষয় বা পাঠ্যক্রমের সঙ্গে সমন্বিত থাকে। দেন থার্ড ওয়ান ইজ প্রিন্সিপলস অফ ইনক্লুসিভনেস। কনসিডার্ড কোল অ্যাজ ওয়ান অফ মেনি লার্নিং রিসোর্সেস, টিচার শুড ট্রাই টু ইনকর্পোরেট আদার লার্নিং রিসোর্সেস অ্যান্ড মেটেরিয়ালস সাচ এস বুকস, ম্যাগাজিন, ভিডিও, অডিও টেপ উইথ দেয়ার টিচিং। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। কম্পিউটার অ্যাসিস্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, তাই শিক্ষক মহাশয়কে ওনার শিক্ষাক্ষেত্রে অর্থাৎ লার্নিং রিসোর্স বা উপকরণ যেন বই, ম্যাগাজিন, ভিডিও, অডিও টেপ ইত্যাদির সঙ্গে অন্তর্ভুক্ত করার চেষ্টা করতে হবে। ফোর্থ ওয়ান, প্রিন্সিপল অফ অ্যাপ্রোপ্রিয়েটনেস। প্রিন্সিপলস অফ অ্যাপ্রোপ্রিয়েটনেস, চুজিং অ্যাপ্রোপ্রিয়েট কোর্স সফটওয়্যার ফর দ্য লার্নার সাচ এজ এজ নিড অ্যান্ড ইন্টারেস্ট ইজ ইম্পর্ট্যান্ট। যথাযথ নীতি, শিক্ষার্থীর বয়স, ইন্টারেস্ট, প্রয়োজন ইত্যাদির উপর ভিত্তি করে সিএএলএল এর সফটওয়্যার সিলেক্ট করতে হবে, অর্থাৎ কম্পিউটার অ্যাসিস্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং এর সফটওয়্যার সিলেকশন করতে হবে। প্রিন্সিপল অফ ফলোয়িং আপ, প্রিন্সিপল অফ ফলোয়িং আপ। ইউজিং কোর ইজ নট দ্য এন্ড ইন ইটসেলফ, ফলো আপ অ্যাক্টিভিটিজ সাচ ইজ গ্রুপ ডিসকাশন, রাইটিং অ্যাসাইনমেন্ট, সার্চিং ফর মোর ডাটা ফ্রম আদার লার্নিং রিসোর্সেস, ফর এক্সাম্পল ইন্টারভিউ অ্যান্ড সার্ভে আর অলসো ইম্পর্ট্যান্ট। অনুসরণ করার নীতি, কম্পিউটার অ্যাসিস্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং এর মাধ্যমে শিক্ষার্থীরা অনুসরণ করতে শিখে। অনুসরণ কার্যকলাপ যেমন গ্রুপ ডিসকাশন, অ্যাসাইনমেন্ট লেখা, আরও ডাটা অনুসন্ধান করা নতুন শিক্ষণ ব্যবস্থার জন্য ইত্যাদি। তাই কম্পিউটার অ্যাসিস্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং হতে হবে অনুসরণমূলক। দেন সিক্স ওয়ান, প্রিন্সিপল অফ প্রেফারেন্স। নো নিড টু রাইট হেয়ার অ্যাস, ইউ অনলি রাইট হেয়ার প্রিন্সিপল অফ প্রেফারেন্স। অল দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম শুড নট এনজয় ওয়ার্কিং অন কম্পিউটার, এ লট অফ স্টুডেন্টস প্রেয়ার ফর হিউম্যান ইন্টারেকশন সাচ এস এ স্টুডেন্ট টিচার্স অর স্টুডেন্টস দেন উইথ দ্য কম্পিউটার। টিচার শুড প্রোভাইড অল্টারনেটিভ অ্যাক্টিভিটিস ফর দোজ স্টুডেন্টস অ্যাকর্ডিং টু দেয়ার ইন্ডিভিজুয়াল প্রেফারেন্সেস। পছন্দের নীতিসমূহ, সব শিক্ষার্থীরা যে কম্পিউটারের মাধ্যমে আনন্দে শিক্ষা উপভোগ করবে তা নয়। অনেক শিক্ষার্থীরাই মানবিক মিথস্ক্রিয়া যেমন শিক্ষক শিক্ষার্থী, শিক্ষার্থী শিক্ষার্থীর মধ্যে মেলামেশা বেশি পছন্দ করে। তাই শিক্ষক মহাশয়কে বিকল্প কার্যকলাপ সরবরাহ করতে হবে শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী। দেন প্রিন্সিপলস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রিন্সিপল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। টিচার মাস্ট বি পেশেন্ট অ্যান্ড উইলিং টু হেল্প দ্য স্লো গ্রুপস অ্যাজ পার দেয়ার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। স্বতন্ত্র পার্থক্য,
শিক্ষক মহাশয়কে ধৈর্যশীল হতে হবে এবং স্ল লার্নারদের প্রয়োজন অনুসারে সাহায্য করতে ইচ্ছুক হতে হবে। দেন প্রিন্সিপল অফ ডাইভার্সিটি, ট্রাই টু ইনকর্পোরেট এ ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস অফ কম্পিউটার অ্যাসিস্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং সাচ এজ ইমেইল করেসপন্ডেন্স চার্টস অ্যান্ড মডস অ্যান্ড ওয়েব বেসড অ্যাসেসমেন্ট টু ক্যাটার টু দ্য নিডস অফ ভ্যারাইটিস অফ লার্নার্স। বৈচিত্র্যময় নীতি, কম্পিউটার অ্যাসিস্ট ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস রাখতে হবে, যেমন ইমেইল চ্যাট ওয়েব বেস মূল্যায়ন ইত্যাদি, কারণ শ্রেণীকক্ষে বিভিন্ন রকমের শিক্ষার্থী থাকে। প্রিন্সিপল অফ ইন্টারাকশন, প্রোগ্রাম শুড বি ডিজাইন ইন এ ওয়ে সো দ্যাট স্টুডেন্ট ক্যান ক্যারি অন মিনিমাম লেভেল অফ ইন্টারাকশন উইথ দ্য কম্পিউটার, বিকজ চিলড্রেন আর বেসিক্যালি ইনইকুইসিটিভ ইন নেচার অ্যান্ড লাভ টু ইন্টারেক্ট টু স্যাটিসফাই দেয়ার ইনইকুইসিটিভনেস। মিথস্ক্রিয়ার নীতি, কম্পিউটার প্রোগ্রামটি এমনভাবে ডিজাইন করা উচিত যাতে শিক্ষার্থীরা সর্বনিম্ন স্তরে কম্পিউটারের সঙ্গে ইন্টারাকশন চালিয়ে যেতে পারে, কারণ শিক্ষার্থীরা হচ্ছে সন্ধানী বা কৌতূহলী, নতুন নতুন প্রোগ্রাম দেখলে তাদের কৌতূহল বাড়ে। দেন ফ্যাক্টর্স ফর এফেক্টফুলনেস ইউজ অফ কল, নাও ফর অ্যান এফেক্টিভ ইউজ অফ কল ফর ডাইভার্স লার্নার ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম দ্য ফলোয়িং ফ্যাক্টর শুড বি কেপ্ট ইন মাইন্ড। ফার্স্ট ফ্যাক্টর্স ইজ স্টুডেন্টস অ্যাক্টিভিটি, স্টুডেন্টস অ্যাক্টিভিটি, প্রোগ্রাম শুড বি সো অ্যারেঞ্জ অ্যাজ টু লেট অল দ্য লার্নার্স এঙ্গেজ ইন লার্নিং রিলেটেড অ্যাক্টিভিটিস, ফর এক্সাম্পল ফর ব্লাইন্ড লার্নার্স ব্রেল মেথড মে বি অ্যাপ্লাইড ইন প্রিপেয়ারিং দ্য কিপ্যাড, ইনপুট অফ সাউন্ড শুড বি সো অ্যাজ টু মেক দ্য লার্নার্স আন্ডারস্ট্যান্ড হোয়াট অ্যাক্টিভিটিস আর গোয়িং অন। শিক্ষার্থীদের কার্যকলাপ, প্রোগ্রামটি এমনভাবে সাজানো হবে যাতে সমস্ত শিক্ষার্থীরা শেখার সাথে জড়িত থাকে, যেমন অন্ধদের জন্য বেল পদ্ধতি প্রয়োগ করতে হবে, কিপ্যাড এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে শিক্ষার্থীরা শব্দ শুনে বুঝতে পারে কী কার্যক্রম চলছে, সেটা হচ্ছে স্টুডেন্টস অ্যাক্টিভিটিস, শিক্ষার্থীদের কার্যকলাপ। দেন প্রভিশন অফ সেভারেল চয়েস, Children should be encouraged to make choices as often as possible. A good teacher will allow students some time to flounder as some of the most powerful learning stems from taking risks and learning from mistakes. বিভিন্ন পছন্দের সরবরাহ, শিশুদের যত তাড়াতাড়ি পছন্দ করতে উৎসাহিত করা। ভুল এবং প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা প্রথম শিখে, তাই একজন ভালো শিক্ষককে সবসময় শিক্ষার্থীকে উৎসাহিত করতে হবে। প্যারেন্টাল ইনভলভমেন্ট, সাম লার্নার্স উইথ সার্টেন ডিসেবিলিটিস সে ইমোশনাল ডিস্টারবেন্স মে রিকোয়ার দ্য অ্যাসেস অফ দ্য প্যারেন্টস অ্যাট দ্য স্টেজ অফ ইন্ট্রোডিউসিং দ্য লেসন টু দ্য কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রোগ্রামস। গ্রেজুয়ালি দ্য প্যারেন্টস মে বি উইথড্র ফ্রম দ্য সেট প্রোগ্রামস। পিতামাতাকে অন্তর্ভুক্ত করতে হবে। ইনক্লুসিভ ক্লাসরুমের মধ্যে বিভিন্ন রকমের শিক্ষার্থীরা থাকে, উদাহরণস্বরূপ একজন মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীকে কম্পিউটার অ্যাসিস্ট লার্নিং প্রোগ্রামের পরিচয়ের সময় প্রথমত পিতামাতার দরকার হতে পারে, কেননা ও পিতামাতা ছাড়া কিছু বুঝতে পারবে না, তখন তাদেরকে ইনভলভ করতে হবে এবং ধীরে ধীরে সে পরিচিত হওয়ার পর স্বাভাবিক হওয়ার পর পিতামাতাকে সরে যেতে হবে। সেলফ লার্নিং ডিজায়ারেবল প্যাস,
self learning desirable pace. Students with disabilities must be free to learn at their own pace and have accommodations and alternative assessment strategies in place to meet their unique needs. There should be sufficient opportunities for the diverse learners to operate and learn a computer-assisted language learning program at their own pace. আকাঙ্ক্ষিত গতিতে স্বশিক্ষণ পদ্ধতি প্রতিবন্ধী শিক্ষার্থীদের তাদের নিজস্ব গতিতে শিখতে হবে এবং তাদেরকে এবং থাকতে দিতে হবে এবং তাদের চাহিদা মতো প্রয়োজনীয় জায়গা এবং বিকল্প মূল্যায়নগুলো যোগান দিতে হবে বিভিন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ থাকা দরকার দিস ইজ দ্য সেলফ লার্নিং অ্যাট ডিজায়ারেবল পেস দেন experiencing success experiencing success students needs to experience success learning goals need to be specific attainable and measurable and have some challenges to them initial success will lead them to pursue any program to its higher level যেটার বাংলা হচ্ছে অভিজ্ঞতার সফলতা শিক্ষার্থীদেরকে সাফল্য অনুভব করতে হবে শিক্ষার লক্ষ্যগুলি নির্দিষ্ট অর্জনযোগ্য এবং পরিমাপযোগ্য হওয়া দরকার প্রাথমিক সাফল্য যে কোনো প্রোগ্রামকে উচ্চ স্তরে নিয়ে যেতে তাদের নেতৃত্ব দেয় দেন সেন্সিবিলিটি অফ ওয়ান লার্নার্স টু অ্যানাদার The ultimate success of the computer-assisted language learning programs in an inclusive classroom will depend upon how much sensibility has developed among the learners themselves. একজন শিক্ষার্থীর সাথে অন্য শিক্ষার্থীর অন্যদের সংবেদনশীলতা একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে কতটা সংবেদনশীলতা বিকাশ হয়েছে তার উপর নির্ভর করে কম্পিউটার অ্যাসিস্ট ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের চূড়ান্ত সফলতা দেন লাস্ট ওয়ান লেস হিউম্যান ইন্টারফেয়ারেন্স অর ক্রিটিসিজম ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি চ্যালেঞ্জ চিলড্রেন আর মোর সেন্সিটিভ টু হিউম্যান ক্রিটিসিজম দেন দেয়ার নর্মাল পেয়ার্স সো For an effective use of a computer-assisted language learning program, the program should require as little human interference as possible. মানুষের হস্তক্ষেপ বা সমালোচনা কম থাকবে মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী শিশুরা তাদের সাধারণ সহকর্মীদের চেয়ে মানব সমালোচনার প্রতি বেশি সংবেদনশীল তাই computer-assisted language learning-এর প্রোগ্রামে প্রোগ্রাম কার্যকরী ব্যবহারের জন্য যত সম্ভব কম মানবিক ইন্টারফেয়ারেন্স রাখতে হবে দিস ইজ দ্য অল অ্যাবাউট দ্য ফ্যাক্টর্স ফর ইফেক্টিভ ইউজ অফ কম্পিউটার অ্যাসিস্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং ফর ডাইভার্স লার্নার ইন এন ইনক্লুসিভ ক্লাসরুম দেন নাও কাম টু দ্য ড্রব্যাকস অফ ইউজিং কম্পিউটার অ্যাসিস্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং The first drawback is they are generally costly system to purchase, maintain and updates. প্রথম drawback যেটা সেটা হচ্ছে কম্পিউটার অনেক ব্যয়বহুল যেটা সবার পক্ষে কেনা সম্ভব হবে না. Second, use of computer in education decrease the amount of human interaction. কম্পিউটার অ্যাসিস্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং মানবিক সম্পর্ক কমিয়ে দিয়েছে দেন থার্ড ওয়ান কোর্সওয়ার ক্যান বি ব্রট অ্যাজ ফুললি ডেভেলপড প্যাকেজ ফ্রম এ সফটওয়্যার কোম্পানি বাট দ্য প্রোগ্রাম প্রোভাইডস দিস ওয়ে মে নট সুইট দ্য পার্টিকুলার নিডস অফ দ্য ইন্ডিভিজুয়াল ক্লাস অর ক্লাসরুম যেটার বাংলা হচ্ছে কম্পিউটারের সহ প্রোগ্রাম ব্যক্তি বিশেষের
শ্রেণীকক্ষের চাহিদা এবং পাঠ্যক্রমের নির্দিষ্ট চাহিদা পূরণ করতে পারে না, যেটা শ্রেণীকক্ষের চাহিদা এবং পাঠ্যক্রমের নির্দিষ্ট চাহিদা পূরণ করতে পারে না। দেন থার্ড ওয়ান, ফোর্থ ওয়ান, ইনস্ট্রাকশন ট্রেন্ডস টু বি বোরিং অ্যান্ড রিপিটেটিভ উইথ টেস্ট অ্যান্ড কোয়েশ্চেন ফলোয়িং দ্য সেম প্যাটার্ন ফর এভরি কোর্স। একটা একটা প্রোগ্রাম বারবার রিপিট করে তাই এটা বোরিং, একই প্রশ্নের উত্তর বারবার একই রকম দেবে তাই সেটা হচ্ছে বোরিং। দেন ফিফথ, কম্পিউটার উইল অনলি বেনিফিট দোজ হু আর ফ্যামিলিয়ার উইথ কম্পিউটার টেকনোলজি। কম্পিউটার মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় তারাই লাভবান যারা কম্পিউটার চালাতে পারেন বা কম্পিউটার হ্যান্ডেলিং করতে পারেন। অ্যান্ড এট লাস্ট, স্কুল কম্পিউটার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি ক্যান অনলি বি অ্যাসেস রেস্ট্রিক্টেড আওয়ার্স, সো কল প্রোগ্রাম অনলি বেনিফিট পিপুল হু হ্যাড কম্পিউটার অ্যাট হোম অর পার্সোনাল নোটবুক। যাদের বাড়িতে কম্পিউটার আছে তারাই কম্পিউটারের মাধ্যমে শিক্ষা লাভে বেশি লাভবান, কারণ স্কুল এবং ল্যাঙ্গুয়েজ ল্যাবের কম্পিউটার সময় সব সময় পাওয়া যায় না, সেটা একটা নির্দিষ্ট সময়ে পাওয়া যায়। There are so many drawbacks, but this is the some points of drawbacks of computer. So, at last, it concluded that computer-assisted language learning certain advantages and disadvantages. So, teachers should know the strengths and weakness in applying computer-assisted language learning in an English classroom. Thank you.